ছিলেন
অ্যাজ এ সাংসদ, তার মুখের ভাষা এমনই অরুচিকর নোংরা মুখের ভাষা যে তিনি যে কোনো সময় সন্ত্রাস লাগিয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি করছেন। হিন্দুদেরকে গালি দিচ্ছেন, মুসলিমদের গালি দিচ্ছেন, স্বামীজির অংশ বলছেন, গীতাকে মাটিতে বেলে গলাগুলি করছেন, আবার মুসলিম ধর্মের আমার যত নেতা রয়েছে তাদেরকে একদম মানে সন্ত্রাসবাদী তকমা দিয়ে দিচ্ছেন। আমি আপনাদের একটা কথা বলছি, বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী বর্তমানে মস্তিষ্ক বিকৃত অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। আমরা দেখলাম একটা মদ্যপ অবস্থার ভিডিও ভাইরাল হয়েছে, উনি তো মানে সকালে কুলকুচিও করেন মদ্যপ অবস্থায় আর রাতে শুতেও যান মদ্যপ অবস্থায়, নইলে কত বড় পাগল ছাগল আর কত বড় ভণ্ড হলে বলতে পারে যে স্বামীজির অংশ, স্বামীজির রক্ত দিয়ে তৈরি, মানে ওনার মানে পিতৃপরিচয় মাতৃপরিচয় নিয়ে আমার সন্দেহ যাচ্ছে। এরপর যে কী ওনার পিতৃপরিচয় মাতৃপরিচয়, এবং ওনার এই জন্য অবিলম্বে পুরো হিন্দু সমাজের কাছে, সমস্ত মানুষের কাছে ওনার বড় জোরে ক্ষমা চাওয়া উচিত, নইলে ওনাকে ইমিডিয়েট ওনাকে অ্যারেস্ট করা উচিত। এবং রামকৃষ্ণ মিশনের কাছে আমি ক্ষমা প্রার্থী যে এরকম একজন মানুষ আমাদের বিষ্ণুপুর লোকসভার সাংসদ ছিলেন, মানুষ ওনাকে এবার গোহারান হারিয়ে রাজনীতির মানচিত্র থেকে মুছে দেবেন, লিখে রাখুন। দিদি আজকের যে মিছিল, এর সমস্ত কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার ব্লক সভাপতি ফাগুন ইসলামের সমস্ত নেতৃত্বে, এবং সর্বোপরি খণ্ডঘোষের সুধী জনগণ, যারা আজ বিপুলভাবে হাজার হাজার মানুষ আমরা কাউন্ট করতে পারিনি, 20-25 হাজার লোক আজ আমাদের সাথে পা মিলিয়েছে, তারা আমাকে আশীর্বাদ করতে এসেছিল, সমর্থন জানাতে এসেছিল, এবং আজ এই ঐতিহাসিক মহামিছিল আজকে বিজয় মিছিলে পরিণত হয়ে গেছে। আমি অভিভূত, আমি স্পিচলেস, মানে জাস্ট অসাম এক্সপিরিয়েন্স অফ মাইন্ড।